হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক দু হাজার পঁচিশ গণিত সাজেশন আজকে আমি লম্ব বৃত্তাকার শঙ্কুর একটা অঙ্ক সমাধান করে তোমাদের দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো ভালো করে লক্ষ্য করবে এবং এগুলো প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক একে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ঘনফল ফল ভি ভূমির ক্ষেত্রফল এস এবং উচ্চতা এইচ হলে এস এইচ বাই ভি এর মান কত সমাধান মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক অতএব শঙ্কুটির ঘন ফল মানে ভি সমান হচ্ছে আমরা ফর্মুলা জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবং ভূমি শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল এস সমান কী জানি পায় মানে আমাদের সূত্র জানা আছে পাই আর স্কোয়ার বর্গ একক এই দুটো হচ্ছে সূত্র এইবারে এস এইচ বাই ভি এর মান নির্ণয় করতে বলেছে সুতরাং এস এইচ বাই ভি সমান এইবারে এস বলতে আমরা তো বললাম যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন এইচ এইচের এর জায়গায় বসালাম এসের জায়গায় পাই আর স্কোয়ার আর ভি এর জায়গায় নিচে বসালাম ভূমির ক্ষেত্রফলের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এবারে দেখো উপরের পাই আর স্কোয়ার এইচ নিচের পাই আর স্কোয়ার এইচ কেটে গেল তাহলে উপরে ওয়ান বাই ওয়ান বাই থ্রি তাহলে এবার ওয়ান বাই থ্রিটা উল্টে উল্টে গেল তাহলে হলো থ্রি অতএব উত্তর থ্রি ঠিক আছে আচ্ছা